মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আচ্ছা রুদ্রদা, আজকে তো মুখ্যম প্রমাণটা আমাদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল না, তাহলে তো ভবিষ্যতে আমাদের আর কোনো চাপ রইল না, আমাদের তো আর কোনো বিষয় ভয় পেতে হবে না, তাই তো? কি জানি ঈশিতা, দেখো তুমি তো ভেবে ভেবে কিছুই বের করতে পারলে না, মানে কোনো সূত্রই তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে নেই, যেটা ধরে ফুলকি দাস থানুকে দিয়ে কেসটা লড়িয়ে জিতিয়ে দেবে। তাও সময় তো খারাপ যাচ্ছে, একটু কেয়ারফুল থেকো আর ভালো করে ফুলকি দাসের উপর নজর রেখো, বুঝতে পেরেছো? আর একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, বাড়ির জমিটাকে শক্ত করা খুব দরকার। মানে বাড়িতে একটু ঠিকঠাক করে। রুদ্রদা, তোমার কি মনে হয় গো, দিনের পর দিন ওই হাদারাম তোমার রায়চৌধুরীর সাথে আমি সংসারটা কেন করি? আমি সংসারটা করি ওই বাড়িতে মাটিটা শক্ত রাখার জন্য, নাহলে অনেকদিন আগে বেরিয়ে আসতাম। কি গো ঈশিতা দিদি, সব প্রমাণ টমান লোপাট করে এলে? কি ভেবেছো এভাবে বেঁচে যাবে? মানে মানে ঈশিতা দিদি, কোথায় গেছিলে ঈশিতা দিদি, কোনো উত্তর দিচ্ছ না যে? তোমার দাদা টেনশন হয় না, ফোনটাকে বন্ধ কেন রেখেছিলে? তোমার দাদা কিছু বলবে না তুমি? ও তোমার, এটা তোমার নতুন টেকনিক নাকি? ফুলকি দাস এখন তোমার নতুন স্পোকস পার্সন, এটা কবে হলো আমি তো জানতে পারলাম না। ওর এত বড় সাহস হয় কি করে যে এই প্রশ্নগুলো ও আমাকে করবে? ঈশিতা ঈশিতা, রাস্তার মাঝখানে এইভাবে চাচামেচি করো না, কি গো? সূত্রদা, ঈশিতা ফুলকি কিন্তু একটাও ভুল কথা বলছে না, তোমার ফোনটা বন্ধ ছিল আর রুদ্রদা তোমার ফোনটা বন্ধ ছিল, তা আমি চিন্তা করব না, আমি চিন্তায় পড়ে গেছিলাম। রিয়েলি, হঠাৎ করে তুমি এত চিন্তা করছো কেন? রোহিত রোহিত, এবার গিয়ে সামলাও ভাই, আর শোনো না আমি চলি বুঝলে, আসলে রুদ্রদূতবাবু আমার এই উপস্থিতিটা মেনে নেবেন না, তোমাদের পারিবারিক ব্যাপার তো। তুমি এগো পিয়াল, তুমিও যাও, ঠিক আছে? রাস্তার মধ্যে এটা ঠিক হচ্ছে না, যাও যাও। তোমার আমাকে নিয়ে চিন্তা হয় না সেটা আমি জানি, আমি বুঝিও, কিন্তু আমার তো চিন্তা হয় তোমাকে নিয়ে। তমাল প্লিজ নেকামোটা করো না, প্লিজ। আজকে থামো ঈশিতা, কি শুরু করেছো তুমি রাস্তা? এই তমাল থাম। থামা তো যাবে না রুদ্র, অনেক প্রশ্ন আছে তমালের মনে, কিন্তু সব কথা বাড়ির ভেতরে গিয়ে হবে। আমি সেটাই, বাড়ির বাইরে একটাও কথা নয় তমাল। ভেতরে চল ঈশিতা, ফুলকি ভেতরে চলো। এতক্ষণ হয়তো বাড়ির সবাই জেগেও গিয়েছে। রুদ্র, তুইও আয়। আরে চল চল চল, বাড়ির মধ্যে ঢুকছো, চল চলো 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 চল চল, এসো। রাগটাকে না একটু কন্ট্রোল করো, ভালো হলো না ব্যাপারটা। ভালো হয়নি বিষয়টা, তুই বুঝতে পারছ না আমি কেন করেছি? হ্যাঁ, আমি প্যানিক করছি ওকে নিয়ে, ওকে নিয়ে না আমি উল্টোপাল্টা ভিশন দেখছি, বুঝতে পারছো না তুমি? শোনো রুদ্রদা, চলো ফুলকি দাস ওকে। আরে
কি ব্যাপারটা কি? হ্যাঁ, বাড়ির বাইরে কিসের এত কথা কাটাকাটি হচ্ছিল? ইশিতা কোথায় ছিলে তুমি এতক্ষণ কোনো খবরাখবর না দিয়ে? রুদ্র কোথা থেকে এলো? ইশিতা, ইশিতা তুমি কি রুদ্রর সঙ্গে দলের কোনো কাজে টাজে গেছিলে নাকি? আমরা তো তোমাদের কাউকে ফোনেই পাচ্ছিলাম না। প্রথমে তো আমরা সেইভাবে কিছু বুঝতেই পারিনি, ভাগ্যিস তমাল শানুকে ফোন করে সব বললো। ইশিতা, এরকম কাণ্ড করার কোনো মানে হয় বলো তো? কাকে কি বলছো মেজ বৌদি? ওদের কোনো কাণ্ড কেন আছে? তমাল ইশিতাকে সামলাতে পারে না, ইশিতার কোনো দায়িত্ববোধ নেই। মাঝখান থেকে বাড়িতে হলস্থল। আচ্ছা ইশিতা, তুমি তো এ বাড়ির বউ। হ্যাঁ মানছি তোমার কিছু রাজনৈতিক কর্মকাণ্ড আছে, থাকতেই পারে। এ নিয়ে তো বাড়ির কেউ কিছু তোমায় কোনোদিন বলেনি, তাই বলে মিনিমাম সেন্সটুকু থাকবে না তোমার। দাঁড়াও দাঁড়াও শানু, অত চটে যেও না। রুদ্র, তুমি তো ছিলে ইশিতার সঙ্গে, তাই না? দেখো শানু, মেয়েটা তো একা ছিল না। জেঠিমণি, তুমি বাবাকে থামাচ্ছ কেন? বাবাকে একটা কথাও ভুল বলছে বলো। হ্যাঁ, ইশিতার কি কোনো কাণ্ড জ্ঞান আছে? ও সব কাণ্ড জ্ঞান হারিয়েছে গো। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট তোমার। সিরিয়াসলি, তুমি কোথায় আমাকে সবার সামনে সাপোর্ট করবে তা নয়, তুমি সবার সামনে আমাকে কথা শোনাচ্ছ, অপমান করছো, এই তোমার ভালোবাসা? ভালোবাসে নাকি? ইদানিংকাল আমি দেখছি তোমার গলা প্রচন্ড বেড়ে গেছে। কার ইনস্টিগেশনে বেড়েছে আমি কি বুঝতে পারছি না? তুমি তো স্টুপিড, তাই বুঝতে পারছো না ফুলকির উদ্দেশ্যটা। তুমি যদি সবার সামনে আমাকে অপমান করো না, ফুলকি ভালো লাগে, আর এটাই সত্যি। অনেক হয়ে গেছে সীতা দিদি, তুমি জানো আমরা তমাল দাদাকে নিয়ে কত জায়গা গিয়েছি। তমাল দাদা টেনশন হচ্ছিল, তমাল দাদা ভাবছিল যে তুমি সন্ধ্যাবেলার কথা কাটাকাটির জন্য কাউকে কিছু না বলে কোথাও চলে গিয়েছো, তাকে তুমি কথা শোনাচ্ছ, তোমার লজ্জা করে না? না, হ্যাঁ আমি তমাল দাদার পাশে দাঁড়াই, কারণ তমাল দাদার কষ্টটা কেউ বোঝে না, আর আমি তমাল দাদাকে খেপিয়ে তুলছি না। এই, তুমি কি চাইছো আমি খুব ভালো করে বুঝতে পারছি জানো তো। তুমি চাইছো না আমাকে সবার সামনে খারাপ করবে, আর তুমি সবার ফেভারিট হয়ে থাকবে এই বাড়িতে, এটাই তোমার উদ্দেশ্য তো? এই বোকাটা সেটা বোঝে না। হাজবেন্ড এন্ড ওয়াইফের ইকুয়েশনে মাঝে তুমি কেন কথা বলো? কেউ কিছু বলে না বলে, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।